বিজেপি শাসিত কেন্দ্র সরকারের বৈষম্যতামূলক আচরণ সহ 100 দিনের প্রাপ্য টাকা না দেওয়ার দাবি ছাড়াও আবাস যোজনার অর্থ বন্ধ করে দেওয়া ও বাংলায় সার্বিক উন্নয়নের খাতে 1,15,000 কোটি টাকার বকেয়া টাকা আটকে রাখার প্রতিবাদ সহ পার্শ্ববর্তী রাজ্য মণিপুরের আদিবাসীদের উপর অমানসিক অত্যাচারের প্রতিবাদে নদিয়ার 63 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার পলাশীপাড়া বাসস্ট্যান্ডে এক অবস্থান বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন 63 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস বিশ্বাস, সহসভাপতি তথা নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য প্রণয় ঘোষ চৌধুরী, যুব সভাপতি আতাউর হোসেন ও পঞ্চায়েত সমিতির সভাপতি রণদা প্রসাদ বোস সহ অন্যান্য নেতৃবৃন্দ ও ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নবনির্বাচিত সদস্যরা। যদি না দেয় তাহলে কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে আমাদের সেই আন্দোলন, আমাদের সেই লড়াই আগামী দিনে চলবে। আমাদের নেত্রী রাত গেছে, আমাদের দিল্লি পৌঁছাতে হবে। তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, আর তার নেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদ সহ বাংলা প্রতিনিধি দল দিল্লিতে গিয়েছিলেন আমাদের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রীর কাছে, ডেট দিয়েছিলেন দেখা করবার জন্য, বাংলা ন্যায্য দাবি আদায়ের জন্য। আমাদের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করবার জন্য, কিন্তু ভয়ে এবং ভীতিতে আজকে বাংলার প্রতিনিধির সঙ্গে কিন্তু দেখা করেননি। বাংলা দেখা করলে বাংলার খেতে হওয়া সাধারণ মানুষের যে বকে অর্থ, সেই অর্থ বাংলাকে প্রদান করতে হবে। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।